উল্লসিত আমরা। ভোট গ্রহণ যারা করেছে, যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চাল চোর, ডাল চোর, চিনি চোর, গম চোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া পরে উচিত। যেহেতু মাইন্স ইডির হাতে, বালি এবং পাথর, বালি স্যান্ড এবং স্টোন এই প্রাণেও হাত দেওয়া উচিত, কারণ স্মল মাইন ইডির কারো পারমিশন লাগে না, ইডি এমনিতেই করতে পারে। আরও ইডির দেখা উচিত 2020 সালে কোভিডের সময় পিএম কেয়ারের টাকা নিয়ে কোভিডে যে দুর্নীতি হয়েছে, কোভিডে যে ইকুইপমেন্ট পার্চে যে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন, যে দুর্নীতির সঙ্গে যুক্ত তৎকালীন স্বাস্থ্যের জয়েন্ট সচিবকে পিএসসিতে বদলি করা হয়েছে, আমরা চাই সেটাও দুর্নীতির আওতায় আসুক। এবং যারা ভেবেছিলেন ছাপ্পা মেরে মুসলমান ভোট নিয়ে রিগিং করে গণনা কেন্দ্রে জালিয়াতি করে 29টা ভোট পেয়েছে, তাহলে চোরেদের লাইসেন্স রিনুয়াল হয়ে গেছে, তারা মূর্খের স্বর্গে ছিলেন। আজকের ঘটনা প্রমাণ হয়েছে, বাড়ি থেকে টাকা সরান, প্রয়োজন হলে পালান। এরা পিছনের দরজা দিয়ে কন্ট্রাকচুয়াল নিচ্ছে, কন্ট্রাকচুয়াল নিতে গিয়ে আজকে 100 পয়েন্ট রোস্টার, এসসি এসটি, ইডাব্লিউএস, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যারা এক্সাম ক্যাটাগরিতে আছে, এক্সাম এনুমারেটার, তারা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না। আমার যে পেনশনে 2 মিনিটের বেশি শ্যামল মণ্ডলকে 12 মিনিট, অপূর্ব সরকারকে 10 মিনিট ধরে স্পিকার নির্মল ঘোষের সঙ্গে পরামর্শ করে বক্তব্য চালিয়ে যেতে বলেন। নির্লজ্জের মতো একটা চোখ বন্ধ রেখে, একটা চোখ খোলা রেখে যে কাণ্ড কারখানা তিনি করছেন, বিধানসভার রুলস, সংবিধান, গণতন্ত্র, হাউস বিলংস টু অপোজিশন, আর দিব্যি ছিন্নমূলের ঘাসফুল মার্কা প্রতীক গলায় ঝুলিয়ে লোকসভা ভোটে প্রচার করে বেড়াচ্ছেন তাঁতকে লিয়ে সুমন কাঞ্জিলাল, তাকে বেমালুম বলছেন বিজেপি সদস্য, তিনি বক্তৃতা রাখছেন, যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানটা, কয়েনের এপিট আর ওপিট। তাই এই অধ্যক্ষের অপসারণ চাই, এই গণতন্ত্রের হাত থেকে মুক্তি চাই। মুখ্যমন্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করছেন, সংবাদ মাধ্যমে দেখলাম যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন, ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউস চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন, নিজের মুখটা আয়নায় দেখছেন মাননীয় মমতা ব্যানার্জি, এই যে গ্লাসের ঘরে ঢুকিয়ে দিয়েছেন, এটা কি পিঁজরেমে বন্ধায়? আচ্ছা আগে নিজের মুখটা আয়নায় দেখুন, আপনার কোনো সচিব নবান্নের বিট করা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায়? আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে পুরেছেন হাউস চলাকালীন। আমি বাম আমলের বিধায়ক 2006, বুদ্ধবাবু লবিতে ভিতরে হলে ঘুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন, হাউস চলার সময় নয়, হাউস বন্ধের সময়। বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন, তার কাছ থেকে গিয়ে মমতা ব্যানার্জি একটু পাঠ নিয়ে আসবেন, বিধানসভাটা কেমন ভাবে চালিয়েছিলেন। এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা, আমরা লয়ার এজেন্সির ওপর, তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে ক্রিমিনাল, কিন্তু পিএমএলএ
মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল, যেটাতে ভাইপো আছে, ভাইপোর লিপস অ্যান্ড পাউন্সের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে, যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত। অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে, সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টেশন রয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে। আশ্বস্ত থাকুন, আজ সকাল থেকে যা চলছে উল্লসিত, আমরা উল্লসিত, আমরা ভোট গ্রুপ যারা করেছে, যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙর পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চাল চোর, ডাল চোর, চিনি চোর, গম চোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পোড়া। আমি না শুধু বলবো না, আমি শুধু বলবো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, চালিয়ে যাও। সন্দেশ খালিতে তো বিজেপি লিখবে, সন্দেশখালীর আন্দোলন যে সঠিক ছিল, সন্দেশখালীর ভোটাররাই আমাদের বলে দিয়েছে মিস্ত্রি না, সন্দেশখালীতে বিজেপি 7000 লিখ পেয়েছে, সন্দেশখালীতে মামুনিদের উপর তৃণমূল যে অত্যাচার করেছে, মমতা ব্যানার্জি যে খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন, তাই সন্দেশখালীতে মমতা ব্যানার্জির পার্টি তোলামূল হেরেছে, বিজেপি জিতেছে, রেখা পাত্র 7000 লিখ। এটা তো কেউ গ্রহণযোগ্য নয় এবং কেন ঘটছে এটা দেখা উচিত। যদি রেলের পাটে ত্রুটি থাকে সে ত্রুটি মুক্ত হওয়া উচিত, আর যদি কনস্পিরেসি থাকে করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনস্পিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা করা উচিত, এটা কেউ সমর্থন করে না। রেল যাত্রা নিরাপদ হোক, কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার করা 70% রেলের উপরে বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন, আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলেছে, আমরা চিন্তিত 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে ভেড়া করার জন্য, আমরা এগুলো নিয়ে চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন যখন 11টার সময় ডিসকাশন স্টার্ট হবে, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখব এবং আমি নিজেও এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার। না না, আমি সব ইললিগাল টেকনিক্যাল পয়েন্টে যাবো, এটা এটা গেছে রেশন দুর্নীতি, রেশন দুর্নীতির জন্য গেছে,
রাইস মিলগুলোতে গেছে রিলেটেড টু দি জ্যোতিপ্রিয় মহেন্দ্রের এক পাকাপুর ব্যাপার, যেটুকু আমরা দেখেছি জেনেছি শুনেছি। এর বাইরে বাকি ভিসা এজেন্সি বলতে পারে, আই এম নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দি এনফোর্সমেন্ট অ্যাক্ট, আই এম এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আই এম দ্য হোল্ডিং দ্য পোস্ট অফ পশ্চিমবঙ্গের লোক চান এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, তাই যে অভিযান আজ সকাল 5টা থেকে শুরু হয়েছে এর তীব্রতা এবং গতি আরও বাড়ানো হোক। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, প্রিন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, কোল স্ক্যাম, কাউস স্মাগলিং এবং রেশন দুর্নীতি, এরপরে উচিত যেহেতু মাইন্স ইডির হাতে বালি এবং পাথর, বালি স্যান্ড এবং স্টোন এই কোনো হাত দেওয়া উচিত, কারণ স্মল মাইন ইডির কারো পারমিশন লাগে না, ইডি এমনিতেই করতে পারে। আরও ইডির দেখা উচিত 2020 সালে কোভিডের সময় পিএম কেয়ারের টাকা নিয়ে কোভিডে যে দুর্নীতি হয়েছে, কোভিডে যে ইকুইপমেন্ট পারচেজে যে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন, যে দুর্নীতির সঙ্গে যুক্ত তৎকালীন স্বাস্থ্যের জয়েন্ট সচিবকে পিএসসিতে বদলি করা হয়েছে, আমরা চাই সেটাও দুর্নীতির আওতায় আসুক। এবং যারা ভেবেছিলেন ছাপ্পা মেরে মুসলমান ভোট নিয়ে রিগিং করে গণনা কেন্দ্রে জালিয়াতি করে 29টা ভোট পেয়েছে, তাহলে চোরেদের লাইসেন্স রিনুয়াল হয়ে গেছে, তারা মূর্খের স্বর্গে ছিলেন। আজকের ঘটনা প্রমাণ হয়েছে, বাড়ি থেকে টাকা সরান, প্রয়োজন হলে পালান, বিপদ আসন।